দুর্নীতি ইস্যুতে এবার মেদিনীপুরে অভিনব মিছিল করলো বিজেপি যুব মোর্চার কর্মীরা। পার্থ অনুব্রতকে জেলে আটকে মিছিলের সামনের সারিতে অভিষেক ফেরহাত হাকিমকে ইডি কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে এভাবে সাজিয়ে। দুর্নীতির বিরুদ্ধে আজ মেদিনীপুর শহরে অভিনব মিছিল হলো। মিছিল করলো বিজেপি যুব মোর্চার কর্মীরা। দুর্নীতি ইস্যুতে পশ্চিম মেদিনীপুরের এবং মেদিনীপুর শহরের বিজেপি জেলা কার্যালয় থেকে শুরু করে শহরের রিং রোড পর্যন্ত মহামিছিল করে এদিন। মিছিলে পা মেলান বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের আগে মেদিনীপুর শহরে এভাবে দুর্নীতি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে ইডি, এরকম একটি নাটকীয় অভিনব মিছিল করেছিল বিজেপি। তারপরই ঘটনাচক্রে ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। এখন তিনি জেল হেফাজতে। এবার অভিষেক ফেরহাতকে নিয়ে যাচ্ছে ইডি নাটকীয় অভিনব মিছিল করলো বিজেপি যুব মোর্চা বাহিনী। তবে কি এবার অভিষেক ফেরহাতের পালা? সূত্রের খবর, তেমনটাই দাবি বিজেপির। তবে এ নিয়ে রয়েছে রাজনৈতিক চাপানুতর। মেদিনীপুর থেকে স্টিং নিউজের রিপোর্ট। পার্থ করলো চাকরি চুরি বেকার বিক্রি করছে চাপ মুড়ে। চাকরি চুরি বেকার তাই বিক্রি করছে চপ মুড়ে। এই মুড়ে মুড়ে এই মুড়ে এই পার্থ বললো চাকরি চুরি তাই বেকার বিক্রি করছে চপ মুড়ে। চলুন চলুন জলদি জলদি।